নমস্কার দু সালের কলেজের যে ভর্তি প্রক্রিয়া এবং অনলাইন যে ফর্ম ফিল প্রসেস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম আগের ভিডিও বলতে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম আগে যেমন কলেজে ভর্তির জন্য প্রতি কলেজে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু এবারে এই সিস্টেমটা চেঞ্জ হচ্ছে এখানে সেন্ট্রালাইজ ফর্ম ফিল হবে মানে একটাই আপনার প্রোফাইল তৈরি করতে হবে এবং সেই প্রোফাইল অনুযায়ী বিভিন্ন কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন যদিও এই প্রসেস গত বছরই শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ শেষ করা যায়নি সেই জন্য গত বছর পর্যন্ত বিভিন্ন কলেজে কলেজ ওয়াইজ আলাদা আলাদা রেজিস্ট্রেশন হয়েছে বা ফর্ম ফিল হয়েছে কিন্তু এবছর থেকে সিস্টেমটা চেঞ্জ করা হচ্ছে এবার সেই ভিডিওতে অনেক দর্শক বন্ধু বলেছেন ফর্ম ফিল যেহেতু শুরুই হয়নি তাহলে কেন লিখেছেন ফর্ম ফিল শুরু হয়েছে কিন্তু ভিডিওর থামলে একবারের জন্যও লেখা নেই ফর্ম ফিল শুরু হয়েছে লেখা ছিল ফর্ম ফিল শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন পোর্টাল চালু হলে সেই প্রসেসটা কি করে করবেন সেটা সেখানে বলা হয়েছিল ভিডিওতেও আমি বারবার বলেছি ফর্ম ফিল শুরু হয়নি কিন্তু তা সত্ত্বেও আপনারা ভিডিওটি না দেখেই বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন কেন মানুষকে আপনারা বিভ্রান্ত করেন যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়নি আসলে ব্যাপার হলো আমি কিন্তু ভিডিওতে কোথাও বলে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আপনারা ভিডিওটি না দেখেই এরকম যদি কমেন্ট করেন তাহলে তো ভিডিওগুলো বানানোর কোনো প্রয়োজনই পড়ে না না এবার যারা ফর্ম ফিল আপ করবেন তাদের ফর্ম ফিল আপ সম্পর্কে একটা অনুমান থাকা দরকার যেহেতু এবছর সিস্টেমটা চেঞ্জ হচ্ছে সেই জন্যই ভিডিওটি করা হয়েছে কিন্তু আপনারা ভিডিও না দেখেই নানা রকম কমেন্ট করেছেন এখনও ভিডিও শুরু হচ্ছে তাও আমি এখনও বলে দিচ্ছি ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি ফর্ম ফিল কবে শুরু হবে সেটা আমি ভিডিওতেই জানিয়ে দেবো কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এর আগে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যখন প্রবেশ করছিলেন এই ওয়েবসাইটে তখন এখানে একটা ছ সংখ্যার পিন চাওয়া হচ্ছিল যে পিনটা আপনাকে পুট করলে তবেই এই ওয়েবসাইট অ্যাক্সেস করা যাচ্ছিলো কিন্তু আমি যখন ভিডিওটি বানিয়েছিলাম তখন এই পিন অ্যাক্সেস না করেও মানে পিনটি না দিয়েও এখানে বোর্ড বা কন্ট্যাক্ট আস ডাউনলোড এই সেকশনগুলো অ্যাক্সেস করা যেত কিন্তু এখন পিনটি আপনাদের দিতেই হবে তবেই আপনি এই পোর্টাল অ্যাক্সেস করতে পারবেন ভিডিওর শেষে এই পোর্টালের পিন কি আছে সেটা আমি বলে দেবো এই পোর্টাল অ্যাক্সেস করার জন্য আমি আমার পিন বসিয়ে দিয়েছি ছ সংখ্যার পিন হবে এই পিনটি এখানে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করছি তখনই আমার সামনে কিন্তু এরকম পোর্টালটি ওপেন হয়ে গেল এরপর আপনারা ডাউনলোড সেকশনে এসে আমি যেটি নিয়ে আলোচনা করেছি সেটা আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট উইল বি অ্যানাউন্স শুন মানে কবে থেকে অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হবে সেটা কিন্তু ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে এখনও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি তাই যারা কমেন্ট করছেন এই টাইপের তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন আমি কিন্তু ভিডিওতে কোনোরকম ভ্রান্ত বা বিভ্রান্তিমূলক কথা বলি না এই পোর্টালে আসার পর আপনাকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি রেজিস্ট্রেশনটা হচ্ছে কি না একবার দেখে নিই রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও এই অপশনটায় প্রথমে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটা এখানে পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করবেন এবং ইমেল আইডিটা আগে দেওয়ার দরকার থাকেনি কিন্তু এখন ইমেল আইডিটা দিতে হবে সেটাই দেখাচ্ছে সেই জন্য ইমেল আইডিটাও এখানে সম্ভব হলে বসিয়ে দেবেন তারপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটা ক্লিক করবেন ওয়েবসাইট বিল্ড আপ প্রক্রিয়া যেহেতু এখনও শেষ হয়নি সেই জন্য রেজিস্ট্রেশন করতেও হয়তো আপনাদের এখন অনেকটাই সময় লাগতে পারে এরপর এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর আপনার ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান চুজ করবেন ডোমিসিয়াল মানে আপনার যে রাজ্য আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল যেহেতু প্রথমেই আছে সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটা শেষে খোঁজার চেষ্টা করবেন না কারণ যেহেতু ডাব্লু ওয়েস্ট বেঙ্গল সেই জন্য ওয়েস্ট বেঙ্গল ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে শেষের দিকে থাকে তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন আপনার কাস্ট কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন তারপর আপনার ইমেল আইডিটা এখানে শো হবে যেটা হবে আপনার ইউজার আইডি তারপর আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন এরপর আপনার ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট করে পুট করবেন যদি ওটিপি নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে রিসেন্ট ওটিপি করবেন একই রকমভাবে আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে রিসেন্ট ওটিপি করবেন এবং সেই ওটিপিটি এখানে পুট করবেন তারপর আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কি না সেটা হ্যাঁ বা না উত্তর দিতে হবে কত সালে পাস করেছেন সেটা এখানে জানিয়ে দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে ফিল করতে হবে ফিল করার পর এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার এইচএস এর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা ফটো জেপিজি বা পিএনজি ফরম্যাটে দুই এমবি সাইজের মধ্যে এখানে আপলোড করে দিয়ে আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবেন যদিও এখন ওটিপি ঠিকঠাক আসছে না ইমেলেও আসছে না ফোনেও আসছে না রিসেন্ট ওটিপি করলেও কিন্তু ওটিপি আসছে না আর যেহেতু ওটিপি আসছে না এই ওয়েবসাইটে ঢোকার জন্য যে প্রিনটা আপনাদের লাগছে সেটা বলে দিচ্ছি থ্রি থ্রি নাইন এইট ফোর টু এই পিনটা পুট করে কিন্তু আপনারা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন আর ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু মারাত্মক রকমের স্লো আপনারা এই মুহূর্তে কোনো রকম যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুও হয়ে থাকে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে যাবেন না ওয়েবসাইট আগে ঠিকঠাক কাজ করা শুরু করুক তারপরেই রেজিস্ট্রেশন করবেন অনেকে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারছিলেন না বিভিন্ন তথ্য জানার জন্য তাই তাদের উদ্দেশ্যে এই ওয়েবসাইটের পিনটা আমি জানিয়ে দিলাম আপনারা এই পিনটি পুট করে অ্যাক্সেস করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের পদ্ধতিটি কী আছে সেটাও তো দেখে নিলেন রেজিস্ট্রেশন করার পর স্টুডেন্ট লগ এই অপশানে এসে আপনার ইউজার আইডি মানে মেল আইডি এবং পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটা পুট করে লগ করতে পারবেন এর বাদ বাকি সব তথ্য ওয়েবসাইট যখন ঠিকঠাক চালু হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এবং আপনারা যদি আগে থেকে জেনে রাখতে চান কিভাবে কি প্রসেস আছে সেই জন্য আমার আগের ভিডিওটি একবার দেখে নেবেন সেটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন